আসসালামু আলাইকুম, আমি নাঈম, দক্ষিণ কোরিয়া থেকে। আমি বাংলাদেশ সময় সকাল এখন 8:30 বাজে। তবে আমি যখন নিউজটা রেকর্ড করছি তখন আনুমানিক সময় বাংলাদেশ সময় প্রায় ভোর 5টা বাজে। তো সারা রাতের অবস্থান, সারা রাতের অ্যাক্টিভিটিস, আর আজকে যেই কাণ্ড ঘটতে যাচ্ছে, পরিস্থিতি যে কোন দিকে যায়, কারণ উদ্দেশ্য কিন্তু একটাই, বোঝাই যাচ্ছে সবার উদ্দেশ্য ঢাকাকে দখল করা। আর ঢাকা যদি দখল হয় সেখানে কী কী ঘটবে, ইতিমধ্যে আপনারা বিভিন্ন সমন্বয়কদের বক্তব্য থেকে নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন, সম্ভবত গণভবন ঘেরাও বা গণভবন দখলেরই চিন্তাভাবনা পরিকল্পনা আছে। কারণ গণভবন দখল হয়ে গেলে খুবই বেকায়দায় পড়তে হবে সরকারকে। দর্শক, নানান ধরনের প্ল্যান পরিকল্পনা করে মার্চ টু ঢাকা যেই কর্মসূচিটা 6 আগস্ট ছিল সেটাকে পরিবর্তন করে গতকালকে প্রায় 100-এর উপরে লাশ পড়েছে। পুলিশ, ছাত্র, শিক্ষক, আমজনতা, সাংবাদিক অনেকে মারা গেছে। এই পরিস্থিতিকে ইমার্জেন্সি করে আপনার আজকে কী বলো যে মার্চ টু ঢাকার উদ্দেশ্যে অলরেডি আমি যখন নিউজ করছি, আমি সারারাত্র টুকিটাকি ইনফরমেশন পাচ্ছিলাম, বিভিন্ন জায়গায় গণমাধ্যমে টুকিটাকি তথ্য দেখছিলাম যে রাতভর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমজনতা বিভিন্ন স্টাইলে ঢাকা শহরে ঢোকার চেষ্টা করছেন। তবে পথে পথে যেহেতু কারফিউ জারি করা আছে, আমাদের ডিএমপি থেকে শক্ত ঘোষণা করা আছে ঢাকা প্রবেশের যে পথগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করা হচ্ছে, এর উপরে সেনাবাহিনীও শক্ত একটা দায়িত্ব পালন করছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন যে নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু আসলে এই মুহূর্তে অ্যাক্টিভ আছেন। বাট পাশাপাশি সারা রাত ধরে ঘুম নেই যারা ঢাকাতে প্রবেশ করার চেষ্টা করছেন। আমরা দেখছি যে পরিস্থিতির পর্যালোচনায় হুট করেই আপনার এই সিদ্ধান্ত নিয়েছিল গতকালকে এই অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি লিখছিলেন যে পরিস্থিতি পর্যালোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে আমরা মানে আসার আহ্বান জানাচ্ছি। আপনার বলা হচ্ছে যে এখানে যেই জিনিসগুলো হবে, শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে, আপনার কোরা সংস্কার আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদের শাহাদত বরণ করে স্থানগুলোতে, আর 11টায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি এক দফা দাবিতে সারা দেশে আজকেও বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। মঙ্গলবারও আপনার লং মার্চ টু ঢাকা সেই কর্মসূচি পালিত হবে, চূড়ান্ত জবাব দেবার সময় হয়ে গেছে। কে লিখছেন? আসিফ মাহমুদ। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকা আসবেন এবং যারা পারবেন, মানে গতকালকে তার বক্তব্য ছিল, আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন। তিনি আরও লিখছেন যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে, ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন, যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় আসুন, ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে। ছাত্রদের সোজা বক্তব্যটা এমন হলেও বিশ্লেষকরা বা অনেকেই মনে করছেন, যারা নিরাপত্তা বিশ্লেষক আছেন, যে উদ্দেশ্য অন্য কিছু হতে পারে, যেহেতু সরকার পতনের এক দফা দাবি, সেই ক্ষেত্রে গণভবন ঘেরাও সহ আরও বেশ কিছু ঘটনা ঘটতে পারে, আর যার কারণে বিষয়টাকে কিন্তু হালকা নিচ্ছেন। আপনারা ইতিমধ্যে আবার দেখেছেন যে আমাদের তথ্য প্রতিমন্ত্রী আরাফাত, তিনি বলছিলেন যে শক্ত হাতে কঠোর হাতে দমন করা হবে। এর পাশাপাশি নানক বলছিলেন যে আওয়ামী লীগের ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে গেছে। ব্যারিস্টার সুমন বলছেন, আমি কী বলো যে স্বতন্ত্র প্রার্থী হলেও শেখ হাসিনার বিপদকালে বাংলাদেশের কোনো আওয়ামী লীগের কর্মী, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, নেত্রীকে ভালোবাসে, তারা চুপ থাকতে পারে না, তারা রাজপথে নেমে আসবে। তো সকল কিছু মিলিয়ে আজকের পরিস্থিতিটা অনেক খারাপ, রেজাল্ট দুইটাই হবে। আমি মানে গতকালকের যেই সিস্টেম বা সিচুয়েশন দেখলাম, আজকের দিনে কারফিউকে ছাত্ররা প্রত্যাখ্যান করেছে, পুলিশ এবং বিজিবিকে বিভিন্ন জায়গায় প্রটেস্টের মুখে পড়তে হয়েছে, বিভিন্ন জায়গায় অনেক পুলিশ, কালকে সারা বাংলাদেশে শত শত পুলিশ আহত হয়েছে, সাধারণ ছাত্রছাত্রীদের তো হিসাবই নাই। তো সকল কিছু মিলিয়া আজকে আসলে কী যে ঘটে, আমি যেহেতু সকালবেলায় আপনাদেরকে নিউজটা দিচ্ছি, সারা দিন অনেক কিছু ঘটতে পারে। তবে রাতের আধারে অনেকেই ঢাকা অভিমুখে রওনা হয়ে গেছেন। আবার শুনেছি যে পদ্মা সেতুর সেখানে খুবই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে আমি সবাইকে বলি, যারা আন্দোলন করছেন, রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা, হোক সেটা হাসপাতাল, হোক সেটা একটা রেল স্টেশন, হোক সেটা একটা বাস স্টেশন অথবা ব্যাংক, মানে যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেগুলো কিন্তু আমার আপনার টাকাই করা, এগুলাতে হাত দেওয়া, বঙ্গবন্ধু সেতুকে টার্গেট করে অনেক কিছু এখানে কিন্তু ঘটার
পরিকল্পনা বা গতকালকে যা দেখছি ঘটতেও পারে, তো সেই ক্ষেত্রে এটা আপনাদের জন্য বোকামি হবে। কোনোভাবেই রাষ্ট্রীয় সম্পত্তিতে আপনারা হাত দিবেন না। আপনাদের আন্দোলন যেটা করার সেইটা আপনারা করেন, আওয়ামী লীগের মতন প্রটেস্ট করবে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে, কারণ টোটাল খেলাটাই একটা এই মুহূর্তে যেটা হচ্ছে যে একটা শক্তি মাঠে টিকে থাকবে, হতে পারে সেই শক্তি ছাত্রজনতার শক্তি, হতে পারে সেটা আওয়ামী লীগের ক্ষমতা লোকরের যেই লড়াইয়ের শক্তি, সহযোগী সংগঠন হিসাবে পুলিশ, র্যাব বা আরও সংস্থাগুলো কাজ করছে, কিন্তু কোনোভাবেই কোনো প্রাণহানি কাউকে, কোনো রাষ্ট্রীয় বা ব্যক্তিগত একটা রিক্সাওয়ালার রিক্সা আপনারা পোড়ায় দিবেন না, এটা আসলে উচিত না। তো দেখা যাক আজকে সারাদিন কী ঘটে। আল্লাহ হেফাজত করুক প্রিয় মুভিকে। আসসালামু আলাইকুম।